ত্রিনয়নী বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলোর একটি। বাঙালি দর্শকদের একটু অন্যরকম গল্পের স্বাদ দিতে বেশ কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয় এই নতুন ধারাবাহিকটি। ধারাবাহিকটি শুরুর দিন থেকেই একটু একটু করে দর্শকদের মন জয় করে আসছে। তাই দুই বাংলার দর্শকদের কাছে সিরিয়ালের প্রতিটা চরিত্রই খুব কাছের হয়ে উঠেছে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি জানেন ত্রিনয়নী সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা বাস্তবে কে কার সঙ্গে প্রেম করছে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি। তার আগে বন্ধুরা, আপনি যদি ত্রিনয়নীর একজন ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এক, জেসমিন রায়। বাংলা টেলিভিশনের সেরা নায়িকাদের মধ্যে একজন জেসমিন রায়। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণতে শ্রী রাধিকার ভূমিকায় তার অভিনয় দর্শকদের এখনও মনে আছে। এছাড়াও মায়ার বাঁধন ও মীরা ধারাবাহিক দিয়েও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। জেসমিন রায়কে বর্তমানে জি বাংলার ত্রিনয়নী ধারাবাহিকে সহকারী নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকেও জেসমিনের অভিনয় দর্শকরা খুব এনজয় করছে। টেলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে চুটিয়ে প্রেম করছেন। জানা যায় জেসমিন রায়ের বয়ফ্রেন্ডের নাম রেহান রায়। রেহান নিজেও একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা। শুধু বাংলা নয়, হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। 2010 সালে ওগো বধু সুন্দরী ধারাবাহিকে প্রথম দেখা যায় রেহানকে। দুই, গৌরব রায় চৌধুরী। ত্রিনয়নী ধারাবাহিকের নায়ক দীপ্ত অর্থাৎ গৌরব রায় চৌধুরী এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে সফল নায়কদের মধ্যে একজন। অনস্ক্রিনে ত্রিনয়নীর সাথে তার সম্পর্ক যেমনই হোক, বাস্তবে তিনি কাকে ভালোবাসেন এই নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের। তবে সেই কৌতূহলের অবসান হয়েছে অবশেষে। গৌরব রায়ের গার্লফ্রেন্ডের নাম ঐশ্বর্য সেন, তিনি নিজেও একজন টেলিভিশন অভিনেতা। কালার্স বাংলার শুভদৃষ্টি ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা। শুভদৃষ্টি ধারাবাহিকে ঐশ্বর্য ও গৌরবের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের খুব মনে ধরেছে। গৌরব ঐশ্বর্যের জুটি ছিল সমসাময়িক সময়ে অন্যতম সেরা জুটি। আর সেখান থেকে গাঢ় বন্ধুত্ব, তারপর ভালো লাগা এবং ভালোবাসা। তিন, শ্রুতি দাস। একডাল কালো চুল, কপালে লাল টিপ, আটপৌরে করে পরা সাধারণ শাড়ি, মায়ায় ভরা মুখের এই মেয়ে হলেন ত্রিনয়নী, যার রয়েছে ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা। ধারাবাহিকে ত্রিনয়নীর চরিত্রে অভিনয় করছেন বাংলা ধারাবাহিকের নতুন মুখ শ্রুতি দাস, ডাকনাম রায় এবং পাখি। এই প্রথম অনস্ক্রিনে ডেবিউ করলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রুতির কাছ থেকে জানা যায় তার প্রেম ও মনের মানুষ সম্পর্কে। ধারাবাহিকে অভিনয়ের আগে তিনি একজনের প্রেমে পড়েছিলেন, কিন্তু কিছুদিন পর সে তাকে ধোঁকা দিয়ে চলে যায়। সেই যন্ত্রণা তাকে এখনও কুরে কুরে খাচ্ছে। এখনও কষ্ট পান সে সম্পর্কের কথা ভেবে। তাই আর নতুন কোনো সম্পর্ক নয়, আপাতত কাজেই মনোনিবেশ করতে চান তিনি। বর্তমানে কারো প্রেমে পড়েছেন কিনা এমন প্রশ্নে শ্রুতি বলেন, হ্যাঁ প্রেমে পড়েছি, তবে গুণের। আমি রূপের চেয়ে মানুষের গুণের প্রেমে বেশি পড়ি। তবে এই মুহূর্তে শ্রুতি কারোর সাথে প্রেম না করলেও তবে ইচ্ছা রয়েছে ভবিষ্যতে সম্পর্কে জড়ানোর। তবে এবার খুব ভেবে চিনতে প্রেমে পড়তে চান তিনি। হুটহাট করে প্রেমে পড়ে আর কষ্ট পেতে চান না। তবে টেলিপাড়ার অনেকের ধারণা শ্রুতি আর গৌরব গোপনে প্রেম করছে। তো প্রিয় দর্শক, শ্রুতি ও গৌরবের জুটি আপনাদের কেমন লাগে? তারা বাস্তবেও যদি জুটি বাঁধে তবে কেমন হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।